হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসএস রিয়াকশন চ্যানেল। আমি সৌরভ, আজকে আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটা মুভি ট্রেলারের ওপর। এটা আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমার আগের দিনের একটা ভিডিওতে একজন কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন। ওনার এক্স্যাক্টলি নাম তো আমি জানি না, বাট ওনার চ্যানেলের নাম ম্যান অফ এ গুড উইল, রাইট? সো উনি আমাকে এটা ডিটেলস একটু লিখে রিকোয়েস্ট করেন। তো মুভিটার নাম হচ্ছে দ্য লেডি অফ হেভেন। এটা অলরেডি বোধ হয় 2021-এই রিলিজ করেছিল, কিন্তু এটা যেহেতু একটা কন্ট্রোভার্সিয়াল মুভি, কেন কন্ট্রোভার্সিয়াল সেটা অবশ্যই ট্রেলার দেখার পরে জানা যাবে, এবং আমি এটা সম্বন্ধে যেটুকু রিসার্চ করে পেয়েছি আমি একটু আপনাদের সাথে শেয়ারও করব, তো বুঝতে পারবেন কেন কন্ট্রোভার্সিয়াল। তো এই মুভিটা হয়তো একটা বা দুটো কান্ট্রিতেই দেখানো হয়েছে, হয়তো মুভি কোম্পানির আগামী টার্গেট হয়তো আরও কয়েকটা কান্ট্রিতে রিলিজ করার আছে, কিন্তু এখনও অবধি মুভিটা কোনো জায়গায় পুরোপুরিভাবে রিলিজ করতে পারেনি, যেহেতু এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, দ্যাটস ওয়াই। তো বেশি দেরি না করে আগে ট্রেলারটা দেখিনি, আগে ট্রেলারটা দেখিনি তাহলেই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমি তো বলবই। তবে ভিডিওতে যাওয়ার আগে আমার রিয়াকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্টে সাজেস্ট করবেন আমাকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক ট্রেলারটা কেমন। লেটস স্টার্ট। Is in shock as a group of terrorists has taken control of large areas of Syria and Iraq. Syria and Iraq. The world can be a cruel and dangerous place. Remember, even if you're afraid, be strong. Your lovely mother, Fatima. Fatima. Did your mother tell you the story of the Lady of Heaven? She was very special. Daughter to the Prophet Muhammad. My time is near. And afterwards, my lovely Fatima, you will face many trials. With my father no longer here to lead us. Evil is with those who will extinguish the light of truth. Whether a woman tells us what to do, we will burn them out. God will judge all of you. This world has become a breeding ground of violence. The shadow will be cast across the many generations to come. It's said some people are so full of faith. It extends to everyone around them. The greatest thing in this life and the hereafter is the spreading of peace in the world. Lady Fatima's goodness inspired people to stand up, no matter what the cost. Her legacy lives on. The Lady of Heaven. Okay. সো ট্রেলারটা দেখলাম। আচ্ছা, এবার এই যে ট্রেলারটা দেখলাম এর গল্পটা কিছুটা সিরিয়া এবং ইরাক প্রেজেন্ট ডে টাইমের ওপর বেসড। পুরোপুরি প্রেজেন্ট ডে টাইমের ওপরেও বলা যাবে না, কারণ অ্যাকচুয়ালি ইসলাম ধর্মের শুরু হচ্ছে প্রায় 1400 বছর আগে, 1400 বছর আগে, যখন মানে প্রফেট মোহাম্মদ উনি হচ্ছেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। তো লেডি অফ হেভেন বলতে এখানে আমরা একটা নামের উল্লেখ পেলাম, ফাতিমা, ইওর লাভিং মাদার ফাতিমা একটা লাইনে ছিল। তো সেই যে ফাতিমা, উনি হচ্ছেন প্রফেট মোহাম্মদের অরিজিনাল বায়োলজিক্যাল ডটার। তো মানে এরকমও শোনা যায় প্রফেট মোহাম্মদের আরও হয়তো চিলড্রেন্স ছিলেন, কিন্তু অনেকের মতে শুধুমাত্র লেডি ফাতিমাই হচ্ছে প্রফেট মোহাম্মদের একমাত্র বায়োলজিক্যাল ডটার।
এবার অনেক কিছু ব্যাপার আছে এখানের ভেতরে, অনেক কিছু পলিটিক্স আছে, সেটাকে কিছুটা আমি এক্সপ্লেন করতে পারি। যেমন লেডি ফাতিমার হাজব্যান্ড হচ্ছেন আলী, তো প্রফেট মোহাম্মদের পরে প্রফেট মোহাম্মদ নিজে আলীকে তার পরবর্তী যে প্রফেট, পরবর্তী যিনি ইসলাম ধর্মের যিনি বাহক বলা যেতে পারে, যিনি এগিয়ে নিয়ে যাবেন, তো তাকে নিয়োগ করেন, মানে আলীকে সেই হিসেবে নিয়োগ করেন প্রফেট মোহাম্মদ নিজে। কিন্তু আবু বকর নামের একজন, মানে ইসলাম ধর্মেরই ওখানকারই, উনি চাইছিলেন যে পুরোটাকে উনি নিজের হাতে, পুরো কমান্ডটা নিজের হাতে নিতে। কিন্তু যেহেতু প্রফেট মোহাম্মদকে সবাই মানত, সেই জন্য প্রফেট মোহাম্মদ বলে গেছিলেন আলীকে পুরো পাওয়ার দিতে। কিন্তু প্রফেট মোহাম্মদের মারা যাওয়ার পরে পুরো ব্যাপারটা ঘুরে যায়, আবু বকর নিজে হাতে পাওয়ার নেয় এবং আলী এবং তার স্ত্রী মানে ফাতিমা, মানে প্রফেট মোহাম্মদের মেয়ে, তাদের দুজনকে শাস্তি দেয়, মানে তাদেরকে বোধহয় বিহেড করা হয়েছিল। যাই হোক, মানে অ্যাকচুয়ালি যেটা আমরা দেখতে পারি, ইসলাম ধর্মের মধ্যে যেটা আছে, নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে গেছে অল ওভার দ্য হিস্ট্রি। আমরা যা দেখতে পারি 1400 বছর ধরে, মানে পুরো 1400 বছরের ইসলামিক হিস্ট্রিতে দেখা যায় যে তারা বাইরের সাথে যত না মারামারি করেছে, তারা নিজেদের মধ্যে বেশি মারামারি করেছে শুধুমাত্র পাওয়ার ক্ষমতার লোভে। তো এখানে ফাতিমাকে লেডি অফ হেভেন বলা হতো, কারণ যেহেতু উনি প্রফেট মোহাম্মদের মেয়ে এবং অনেকে ওনাকে মানতেন যে ইসলাম ধর্মের একজন মহিলা, পারফেক্ট ইসলামিক মহিলা কীরকম হওয়া উচিত, তার রোল মডেল হচ্ছেন ফাতিমা, তো এরকম মানেন অনেকেই এখনও। তো অ্যাকচুয়ালি ফাতিমা কীভাবে মারা গেছিল বা ফাতিমার কোথায় ওনাকে যেখানে দাফন করা হয়েছিল, যেখানে মানে বিউরি গ্রাউন্ড যেটা, যেখানে ওনাকে মাটিতে চাপা দেওয়া হয়, তার এক্স্যাক্টলি লোকেশন কোথায় কেউ জানে না, এখনও অবধি সেটা জানা যায়নি। কিন্তু সেটা মদিনার আশেপাশেই কোথাও একটা, তো সেই হিসেবে মানুষ মনে করেন যে সেখানে মদিনার আশেপাশেই কোথাও একটা তাকে বিউরি করা হয়েছে আর কি। এখানে ফাতিমার একটা উল্লেখ আছে, তো এখানে 1400 বছরের পুরনো ইসলামিক হিস্ট্রির উল্লেখ আছে এবং বর্তমান দিনের ওই এরিয়ার যেখানে প্রফেট মোহাম্মদ জন্মেছিলেন এবং প্রফেট মোহাম্মদ তার পুরো লাইফ কাটিয়েছেন, সেই এরিয়ার বর্তমান দিনের যে কনফ্লিক্টসগুলো চলছে সমস্ত কিছু, তো সেখানে এই এই ফিল্মের মধ্যে দেখানো হয়েছে। মানে আপাতত ট্রেলার দেখে আমার সেটাই মনে হলো, বাট এক্স্যাক্টলি এখানে কী দেখানো হয়েছে বা কী দেখানো হবে সেটা তো কমপ্লিটলি ফিল্ম দেখার পরেই বোঝা যাবে। তবে মোটামুটি এটাই বোঝা গেল যে এখানে ফাতিমার উল্লেখ আছে, প্রফেট মোহাম্মদের উল্লেখ আছে, 1400 বছরের ইসলামিক হিস্ট্রির উল্লেখ আছে এবং মডার্ন ইসলামিক হিস্ট্রি মানে মডার্ন ডে যে ইসলামিক কনফ্লিক্টসগুলো তারও উল্লেখ আছে। তো ট্রেলারটা খুব আমার ভালো লেগেছে, ভালো লাগারই কথা। যিনি ডিরেক্টর তিনিও ইংল্যান্ডের, মানে ব্রিটিশ ডিরেক্টর একজন, ফিল্মটা শ্যুটিংও হয়েছে ইংল্যান্ডে। খুব ভালো ফিল্ম, যেহেতু এই ফিল্মের মধ্যে অনেক কিছু সত্যিই দেখানো হয়েছে এবং এতে ইসলামিক হিস্ট্রির, ইসলামিক কালচারের অনেক কিছু জানা যাবে, অনেক কিছু সত্যি জানা যাবে। তো এই এই কারণে, এই কন্ট্রোভার্সিয়াল টপিকের কারণে ম্যাক্সিমাম ইসলামিক কান্ট্রিতে এই ফিল্মটা ব্যান্ড, রিলিজ হতে দেয়নি, জানি না ভবিষ্যতে হতে দেবে কি না। তো আর কি বলবো, মানে এখানে কিছু বলার নেই, কেউ যদি নিজের সত্যি থেকে পালাতে চায় তো সেখানে কিছু করার নেই, কেউ যদি নিজের সত্যি থেকে পালাতে চায়, মিথ্যে নিয়ে বাঁচতে চায়, তাহলে তার তো আপগ্রেড হবে না, তার তো আপগ্রেডেশন হবে না, তো ডিগ্রেডই হবে। তো ইসলামিক কান্ট্রিগুলো কিছু কান্ট্রি ছেড়ে, যেমন আরবিয়ান যে কান্ট্রিগুলো এগুলো বাদ দিয়ে, বাকি এশিয়ান যে ইসলামিক কান্ট্রিগুলো আছে, যেমন পাকিস্তান বলুন, এদিকে ইরান বলুন, আফগানিস্তান বলুন, এই ধরনের, মানে ইন্ডিয়ার ওয়েস্টে, ইন্ডিয়ার সাথে লাগোয়া ওয়েস্টে যে কান্ট্রিগুলো আছে, তারা তো বেসিক্যালি ভাবে যে আমরাই ইসলাম, অথচ তারাই তাদের সত্যিটা মানতে চায় না। তো এইসব জায়গাতেই আমার মনে হয় বেসিক্যালি সারা জীবন ব্যান্ড থাকবে। যদি তারা এটা চালাতে দেয় তো খুব ভালো হবে, তারা যদি নিজেদের সত্যিটা, নিজেদের হিস্ট্রিটা মেনে নিতে পারে তো খুব ভালো হয়, তাহলে অ্যাটলিস্ট তারা তাদের নিজেদের আপগ্রেড করতে পারবে। যাই হোক, আমি ইসলাম সম্বন্ধে বিশেষ কিছু বলবো না,
আমার কিছু বলা উচিত না, একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যাবে। তবে আমি যা দেখেছি বা আমি নিজে যা এক্সপিরিয়েন্স করেছি, ইসলাম কালচারের মধ্যে বা যারা ইসলাম ফলো করেন তাদের মধ্যে এই জিনিসটা আছে যে তারা শুধুমাত্র যারা ইসলাম ফলোয়ার তাদেরকেই মানুষ ভাবেন, বাকি অন্যান্য ধর্মের ফলোয়ারদের মানুষ ভাবেন কি না আমি জানি না। তারা কথায় কথায় শুধু ইসলাম ধর্মই তুলে আনে, এটাই হচ্ছে বিষয়। তো যতদিন না তারা ধর্মটাকে নিজেদের বাকি অন্যান্য জিনিসের থেকে আলাদা করতে পারবেন ততদিন ইসলামিক ফলোয়ারদের আপগ্রেডেশন হওয়া খুব মুশকিল আছে। যাই হোক, আমি এটা নিয়ে আর বিশেষ কিছু বলবো না। ট্রেলারটা আমার ভালো লাগলো, আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন, ভালো লেগেছে বা খারাপ লেগেছে জানাবেন। আর আমি আশা করবো যে ফিল্মটা ইন্ডিয়া রিলিজ করবে, যখন রিলিজ করবে আমি অবশ্যই দেখবো, আপনারাও দেখবেন, অনেক কিছু জানার আছে, হিস্টোরিক একটা ফিল্ম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে সাজেস্ট করবেন আমাকে কী কী দেখা যেতে পারে আর কী ধরনের ভিডিওর উপর রিয়্যাক্ট করা যেতে পারে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আজকের মতো চলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।